আমাদের আজকের আলোচনা কম্পিটিটিভ ম্যাটেরিয়া মেডিকা, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা তুলনামূলক আলোচনা। আমরা আজ তুলনামূলক আলোচনা করব অ্যান্টিমোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফারের। অ্যান্টিমোনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যান্টিম ক্লোরাইডের সঙ্গে সালফারের আমরা তুলনামূলক আলোচনা করব। অ্যান্টিম ক্লোরাইডের ইনক্লিনেশন ফর দ্য ওপেন এয়ার, অ্যান্টিম ক্লোরাইডের ওপেন এয়ার খোলা বাতাসের প্রতি একটা চাহিদা আছে, ঝোঁক আছে, আর সালফারের ক্ষেত্রে তার উল্টোটা অর্থাৎ অ্যাভারশন টু দা ওপেন এয়ার। অ্যান্টিম ক্লোরাইড খোলা বাতাস চায়, আর সালফার হচ্ছে খোলা বাতাসে তার অনিচ্ছা, অ্যাভারশন। অ্যান্টিম ক্লোরাইডের পেন, অ্যান্টিম ক্লোরাইডের পেন হচ্ছে পেনফুল ইরাপশন, অর্থাৎ যে উদ্বেগ হয় চামড়ায় বা স্কিনে যে ইরাপশন গুলো হয় সেটা হচ্ছে পেনফুল, আর সালফারের ইরাপশনটা হচ্ছে পেনলেস ইরাপশন, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। অ্যান্টিম ক্লোরাইডের ইরাপশন পেনলেস পেনফুল, আর সালফারের ইরাপশন হচ্ছে পেনলেস। আর অ্যান্টিম ক্লোরাইডের ইরাপশন গুলো এক্সটার্নাল পার্ট টার্ন ব্ল্যাক, এক্সটার্নাল পার্টে হয় এবং পরবর্তী সময়ে সেটা টার্ন করে ব্ল্যাক অর্থাৎ কালো হয়ে যায়। আর সালফারের রিডাকশনটা হচ্ছে কোথায় হয়, সালফারের রিডাকশন পার্টস ন্যাচারালি রেড গ্রো হোয়াইট, অর্থাৎ সালফারের যে রিডাকশনটা সেটা হচ্ছে ন্যাচারালি রেড। সাধারণত লাল রঙের গ্রো হোয়াইট, সেটা টার্ন করে সাদাতে পর্যবসিত হয়, হোয়াইট হয়। অ্যান্টিম ক্লোরাইডের নো প্যারালিসিস অফ দ্য লিম্বস, লিম্বসের কোনো প্যারালিসিস নেই, অ্যান্টিম ক্লোরাইডের নো প্যারালিসিস অফ দ্য লিম্বস। আর সালফারের ক্ষেত্রে প্যারালিসিস অফ দ্য লিম্বস, তার প্যারালিসিস আছে, পালস। অ্যান্টিম ক্লোরাইডের পালস হচ্ছে ওপেন আনচেঞ্জ, ভেরি আনইকুয়াল। সাধারণত অ্যান্টিম ক্লোরাইডের পালস পরিবর্তনহীন, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, আর খুব অনিয়মিত, আনইকুয়াল, অসম পালস গুলো হয়। সালফারের ক্ষেত্রে আমরা দেখছি পালস কেমন, সালফারের পালস হচ্ছে ওপেন অ্যাসোলেটেড অ্যান্ড হার্ড। সাধারণত ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়, সামটাইমস ইন্টারমিটিং, কখনো কখনো বিরতি দেয়, অথবা ইমপারসিবিলিটি, অর্থাৎ কখনো কখনো আমাদের ইন্দ্রিয়ের অগোচরে থেকে যায়। চিল, শীতশীত ভাব, অ্যান্টিম ক্লোরাইডের চিল হচ্ছে ইনক্রিজ ইন দ্য ওয়ার্ম রুম, অ্যান্টিম ক্লোরাইডের চিল হচ্ছে ইনক্রিজ ইন দ্য ওয়ার্ম রুম, গরম ঘরে তার শীত বৃদ্ধি পায়, গরম ঘরে তার শীত বৃদ্ধি পায়। সালফারের চিল হচ্ছে, সালফার যে চিলিনেস আমরা দেখি
averting in the one room. Heat. Anti-included heat kemon? Anti-included heat. Heat e athoba sweat ba perspiration hocche with aversion to uncover. Anti-included heat ba sweat গরম বা শীত ভাব, গরম বা ঘাম, ঘামের সঙ্গে এভারশন টু আনকভার, সে জামা কাপড় খুলে ফেলতে অপছন্দ, উইথ এভারশন টু আনকভার। আর সালফারের ক্ষেত্রে হচ্ছে হিট আর সোয়েট, গরম অথবা ঘাম, উইথ ইনক্লিনেশন টু আনকভার, সে মানে পোশাক পরিচ্ছদ তার খুলে রাখার একটা ইচ্ছা বা প্রবণতা থাকে। এন্টিনক্লুডেড থ্রাস হচ্ছে নট কনস্ট্যান্ট, এন্টিনক্লুডেড থ্রাস নট কনস্ট্যান্ট। আর সালফারের থ্রাস হচ্ছে থ্রাস মোস্টলি ডিউরিং হিট, যে জলপ্রিয়সার যেটা থাকে সাধারণত গরমের সময়। ডিউরিং দ্য চিল মোস্ট ফ্রিকোয়েন্টলি নো থ্রাস্ট, শীতের সময় তার জলপিপাসা থাকে, মোস্ট ফ্রিকোয়েন্টলি নো থ্রাস্ট, কখনো কখনো তার থ্রাস্ট থাকে না। Somnolence predominant, anti-included somnolence predominant, অর্থাৎ তন্দ্রা তন্দ্রা drowsiness, somnolence মানে হচ্ছে drowsiness, ঘুম ঘুম ভাব, এটা লক্ষ্য করা যায়। আর সালফারের ক্ষেত্রে হচ্ছে sleeplessness predominant, তার অনিদ্রা লক্ষ্য করা যায়। Sleeplessness predominant, particularly before midnight. বিশেষ করে মাঝরাতের আগে, before the midnight. Mood. Anti-included mood হচ্ছে most distrustful, অর্থাৎ সংশয়যুক্ত আর কি সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ, পার্টিকুলারলি ইন দা মুনলাইট। আর এই লক্ষণগুলো তার বেশি দেখা যায় মুনলাইট অর্থাৎ চাঁদের আলোতে। অ্যামোরাস অর্থাৎ তার মনে প্রেম জাগে, চাঁদের আলো দেখলে তার মনে প্রেম জাগে। আর সালফারের ক্ষেত্রে হচ্ছে মুড কেমন, সালফারের মুড হচ্ছে মুড চেঞ্জিং, সিরিয়াস সলেন, সাংঘাতিক রকম আবেগ, মানে আড়ম্বরপূর্ণ তার মুড থাকে, সে সাড়ম্বর বিষয় বেশি পছন্দ করে। আর ইনডিফারেন্ট, সে অন্যমনস্ক থাকে, জেন্টল ভদ্র নম্র ভদ্র। ডিপ্রেসড, অবসাদ থাকে, ভেক্সড অ্যান্ড ইরিটেড, ভেক্স অ্যান্ড ইরিটেড ভয় এবং রাগ, এই দুটোই তার থাকে। এন্টিনক্লুডেড মেন্টাল এক্সাইটেবিলিটি রয়েছে, অর্থাৎ মানসিক উত্তেজনা রয়েছে। আর কি স্ট্রেসিস অর্থাৎ উল্লসিত থাকে, সবসময় উল্লাস প্রকাশ করে। আর সালফারে হচ্ছে ডিফারেন্ট কমপ্রেহেনশন অর্থাৎ
অর্থাৎ তার মধ্যে ধারণ শক্তি হয়ে থাকে অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্যমনস্ক, ফ্যান্সিস অর্থাৎ কাল্পনিক চিন্তা করে, মেন্টাল ডালনেস মানসিক দুর্বলতা, ইনসেনিটি একটু পাগলামি চিন্তা ভাবনা, পাগলামি ভাব, আনকনসিয়াসনেস, কখনো কখনো অচৈতন্য থাকে। এন্টিভ ক্রুডের ইমবেসিলিটি মোর ফ্রিকোয়েন্ট দ্যান ইনসেনিটি, আর সালফারের ক্ষেত্রে হচ্ছে ইনসেনিটি মোর ফ্রিকোয়েন্ট দ্যান ইমবেসিলিটি অর্থাৎ শারীরিক ও মানসিক দুর্বল। তাহলে এন্টিম ক্রুডের ইমবেসিলিটি মোর ফ্রিকোয়েন্ট দ্যান ইনসেনিটি, ইনসেনিটি থেকে তার শারীরিক ও মানসিক দুর্বলতা বেশি দেখা যায়, আর সালফারের ক্ষেত্রে ইনসেনিটি মোর ফ্রিকোয়েন্ট দ্যান ইমবেসিলিটি অর্থাৎ তার শারীরিক দুর্বলতা থেকে পাগলামিটা বেশি থাকে, সেলাইভা। এন্টিমক্লোডের সেলাইভা প্রিডমিনেন্ট ইনক্রিজ, তার জীব দিয়ে যে লালা পড়া সেটা ইনক্রিজ হচ্ছে এন্টিম ক্রুডের ক্ষেত্রে, আর সালফারের ক্ষেত্রে স্লাইভা মোস্ট ফ্রিকোয়েন্ট লেস। ভমিটিং, এন্টিম ক্রুডের ভমিটিং হচ্ছে বিটাল ভমিট। এন্টিম ক্রুড ভমিট যেটা করে, বমি যেটা করে সেটা টেস্ট হচ্ছে বিটার টেস্ট, আর সালফারের যে ভমিট হয়, ভমিটিং হয়, সেই ভমিটিংটা সাওয়ার ভমি, টক টক বমি হয়, তার বমি করার পরে জিভে টক লাগে। ইউরিন, এন্টিম ক্রুডের ইউরিন ফ্রিকোয়েন্ট বাট স্ক্যান্টি। এন্টিম ক্রুডের ইউরিন হচ্ছে ফ্রিকোয়েন্ট কিন্তু ঘন ঘন হয়, কিন্তু পরিমাণে অল্প হয়, আর সালফারের ইউরিন হচ্ছে ফ্রিকোয়েন্ট, তারও ফ্রিকোয়েন্ট হয়, পুনঃ পুনঃ হয়, বাট স্ক্যান্টি পরিমাণে অল্প হয়, সামটাইমস হাওএভার প্রফিস কখনো কখনো তার প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। প্রায় সিমিলারিটি অর্থাৎ এন্টিম ক্রুডের ফ্রিকোয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি, সালফারও ফ্রিকোয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি, বাট সামটাইমস হাওএভার প্রফিউজ কখনো কখনো তার প্রফিউজ হয়। আর ইউরিনের মধ্যে যে সেডিমেন্টটা পড়ে, এন্টিম ক্রুডের সেডিমেন্ট হচ্ছে রেড সেডিমেন্ট। এন্টিম ক্রুডের ইউরিনের যে সেডিমেন্ট পড়ে সেটা হচ্ছে রেড সেডিমেন্ট, আর সালফারের যে সেডিমেন্ট, ইউরিনের যে সেডিমেন্টটা পড়ে সেই সেডিমেন্টটা হচ্ছে হোয়াইট অর রেড, বেশিরভাগ হোয়াইট দেখা যায়, রেয়ার ক্ষেত্রে কখনো কখনো রেড দেখা যায়। এক্সপেক্টোরেশন অর্থাৎ কাশির সঙ্গে যে গয়ার নির্গত হয়, এন্টিম ক্রুডের ক্ষেত্রে এক্সপেক্টোরেশন ইন দ্য মর্নিং, তার এক্সপেক্টোরেশনটা হয় সকালে মর্নিংয়ে, আর সালফারের ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট, একভাবে থাকে না, ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, সকালে হয় অথবা সারাদিনে হয়, মোর রেয়ারলি অ্যাট নাইট, কখনো কখনো রাতে দেখা যায়, কখনো কখনো রাতে দেখা যায় রেমিশন। এন্টিম ক্রুডের রেমিশনটা হচ্ছে অফ কমপ্লেন্টস আনডিসাইডেড,
এন্টিমক্রুডের যে রেমিশনটা হয় সেটা হচ্ছে আনডিসাইডেড, ডিসাইড করা যায় না কখন হয়। আর সালফারের রেমিশন ইন দ্য আফটারনুন অ্যান্ড বিফোর মিডনাইট, সালফারের রেমিশনটা হচ্ছে ইন দ্য আফটারনুন অ্যান্ড বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে আর বিকেল বেলা বা সন্ধ্যাবেলা। এন্টিমক্রুডের প্রিডমিনেন্ট বেটার আফটার রাইজিং ফ্রম বেড, এন্টিমক্রুডের আফটার রাইজিং ফ্রম বেড সে বেটার ফিল করে। আর সালফারে হচ্ছে অলমোস্ট অলওয়েজ ইমপ্রুভ বাই ওটস অর বেটার আফটার রাইজিং ফ্রম বেড, কখনো সে ওটস ফিল করে কখনো সে বেটার ফিল করে। এন্টিমক্রুডের বৃদ্ধি হয় ফ্রম ইরাক্টেশন, ওটস ফ্রম ইরাক্টেশন, এন্টিমক্রুডের ঢেকুর তোলার পরে তার রোগ বৃদ্ধি হয়। আর সালফারের অলমোস্ট অলওয়েজ ইমপ্রুভ বাই ইরাক্টেশন, সালফারের বেশিরভাগ ক্ষেত্রে ইরাক্টেশনের পরে তার শারীরিক উন্নতি হয় বা রোগের ভালো বোধ করে। এন্টিমক্রুড ওটস ফ্রম দা হিট অফ দা সান, এন্টিমক্রুডে রোদের তাপে তার রোগ বৃদ্ধি হয়। আর সালফারের হচ্ছে ওটস ফ্রম স্নো ইয়ার্স, অর্থাৎ বরফের মতো ঠান্ডা, স্নো বরফের মতো ঠান্ডা বাতাসে তার বৃদ্ধি হয়। এন্টিমক্রুডের এলিমেন্টস ফ্রম স্টিং অফ ইনসেক্ট অর ফ্রম আর্সেনিক, এন্টিমক্রুডের আক্রান্ত রোগাক্রান্ত হয় কোথা থেকে, ফ্রম স্টিং অফ ইনসেক্টস, পোকামাকড়ে কামড়ের ফলে, আর ফ্রম আর্সেনিক, আর্সেনিকের থেকে। আর সালফারের এলিমেন্টস তার রোগে আক্রান্ত হয় ফ্রম অ্যাবিউজ অফ মেটালিক প্রিপারেশন, ধাতুর যে সমস্ত প্রিপারেশন আছে তার অধিক পরিমাণে ব্যবহারের ফলে, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, রাস্টক অ্যান্ড সিঙ্কোনা, এই সমস্ত ওষুধের অ্যাবিউজ অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ব্যবহারের কুফল হিসাবে তার রোগ দেখা যায়। অর্থাৎ রোগ বৃদ্ধি হয় এন্টিমক্রুডের ফ্রম ইরাক্টেশন। তাহলে আমরা কনক্লুশনে যেটা দেখতে পাচ্ছি, এন্টিমক্রুডের ওটস হচ্ছে বৃদ্ধি হচ্ছে ফ্রম ইরাক্টেশন, এক্সটার্নাল প্রেশার অ্যান্ড ফ্রম আনকভারিং, এ হচ্ছে এন্টিমক্রুডের বৃদ্ধির কারণ। আর সালফারে ঠিক এই লক্ষণগুলো সালফারের ক্ষেত্রে সালফার বেটার ফিল করে, সুস্থ বা ভালো বোধ করে। অর্থাৎ সালফার প্রিডমিনেন্ট বেটার ফ্রম ইরাক্টেশন, এক্সটার্নাল প্রেশার অ্যান্ড ফ্রম আনকভারিং। এন্টিমক্রুড বেটার ফিল করে ফ্রম র্যাপিং আপ অ্যান্ড ফ্রম ওয়ার্কিং ইন দ্য ওপেন এয়ার, এন্টিমক্রুড ভালো বোধ করে বেটার ফিল করে কখন, ফ্রম র্যাপিং আপ, কিছু মুড়ি দিয়ে থাকলে, অ্যান্ড ফ্রম ওয়ার্কিং ইন দ্য ওপেন এয়ার, এবং খোলা বাতাসে হাঁটাচলা করলে, মুভমেন্ট করলে সে বেটার ফিল করে। আর ঠিক এই
লক্ষণগুলো এই ঘটনাগুলোতে সালফারের বৃদ্ধি হয়, অর্থাৎ সালফারের বৃদ্ধি হয়, সালফার প্রিডমিনেন্ট ওর্স ফ্রম র্যাপিং আপ অ্যান্ড ফ্রম ওয়ার্কিং ইন দা ওপেন এয়ার, অর্থাৎ সালফার মুড়ি দিয়ে থাকলে এবং হাঁটাচলা করলে খোলা বাতাসে সে যদি হাঁটাচলা করে তাহলে তার রোগ বৃদ্ধি হয়। এই হচ্ছে আমাদের অ্যান্টিম ক্রুড ভার্সেস সালফারের যে আমরা কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা নিয়ে যে আলোচনা করলাম, সেই কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যেখানে অ্যান্টিম ক্রুডের যা আছে সালফারের ক্ষেত্রে তার অনেক সময় বিপরীত, আবার সালফারের যা আছে তা অ্যান্টিম ক্রুডের বিপরীত। এইভাবে আমরা যদি হোমিওপ্যাথিক মেডিসিনকে কম্পেয়ার করে পড়াশোনা করতে পারি তাহলে যে আমাদের হোমিওপ্যাথির যে মূল নীতি অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্রীকরণ, সেই স্বতন্ত্রীকরণটা আমরা সহজে আয়ত্ত করতে পারব।